নামাজ জান্নাতের চাবি বেশক, কোনো সন্দেহ নেই। কেউ যদি নামাজ পড়ে জান্নাতের চাবি পেয়ে যান, স্যালুট ইউ, স্যালুট ইউ, আপনি অনেক সৌভাগ্যবান, আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি নামাজ পড়ে জান্নাতের চাবি পেয়েছেন, রোজা রেখে জান্নাতের চাবি পেয়েছেন, স্যালুট ইউ। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে দেখবেন, আমাদের মধ্যে কয়েক ধরনের নামাজি আছে। কেউ নামাজ পড়ে জান্নাত পাওয়ার আশায়, কেউ নামাজ পড়ে জাহান্নামের ভয়ে, আরেকজন নামাজি আছে জান্নাতের লোভও করে না, জাহান্নামের ভয়ও করে না, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে। কয় ধরনের নামাজি পাইলাম? জান্নাতের লোভী নামাজি, জাহান্নামের ভয়ে নামাজি, আল্লাহর প্রেমে নামাজি। এখন বলেন আপনার দৃষ্টিতে কোন নামাজিটা আল্লাহর কাছে প্রিয় হতে পারে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার? এখন আপনি বলছেন তিন নাম্বারটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এখন খুঁজে দেখেন তো আপনার এলাকায় তিন নাম্বার নামাজি কয়জন আছে? এখন বুঝতে পারছেন, নামাজ জান্নাতি সন্দেহ নেই, কিন্তু বেদাল আমরা লাগাই ফেলছি। মনে রাখবেন, জান্নাতের লোভও নামাজ পড়বো না, জাহান্নামের ভয়ও নামাজ পড়বো না, আমরা বান্দা। আমরা কি নামাজের হুকুমদাতা? আমি সকলের কাছে অনুরোধ করছি এই কথাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন আল্লাহর বাস্তে, যাতে আমাদের পরিশ্রমটা সার্থক হয়। সবাই চায় পরিশ্রমটা সার্থক হোক, বেতনটা আমরা পাই, ঠিক না? আমরা সবাই বান্দা, নামাজের হুকুমদাতা আল্লাহ। আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, না জান্নাত পাওয়ার আশায় করব, না জাহান্নামের ভয়ে করব। আমরা কেন করব? আমার মাওলা হুকুম করেছেন বান্দা নামাজ পড়, আমি নামাজ পড়ার চেষ্টা করছি, পড়ছি নয় চেষ্টা করছি। বিনিময়ে উপহার স্বরূপ কিছু দিবে নাকি দিবে না, সেটা আমার দেখার বিষয় নয়, সেটা আমার মাওলা দিবে, এটা আমার চিন্তার বিষয় নয়। আমার মাওলা মন চাইলে দিবে, মন চাইলে দিবে না, এটা মাওলার ইচ্ছা, আমি ওইটা নিয়ে করব না। আমি একক তো পড়ব, পড়ার মতো পড়ব, বান্দা হিসেবে আল্লাহর হুকুমটা আদায় করার চেষ্টা করবো।